আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নওজোয়ান, আমরা বিশ্বাস করি এদেশে একজন মানুষের আকীদার যদি পরিবর্তন হয়, একজন মানুষ যদি সেই আকীদা পোষণ করে তাকে জীবন দিতে হলেও সে কোনোদিন আকীদা ছেড়ে কোনোদিন বাতিল আকীদার অন্তর্ভুক্ত হবে না। এই সমাজ আমাদের, এই দেশ আমাদের, এই দেশকে এক বিন্দু রক্ত থাকতে ধ্বংস হতে দেওয়া যাবে না। এদেশের মানুষ জেগে উঠবে, এদেশের মানুষ কোরআন এবং সহি হাদিসের পক্ষে জেগে উঠবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জেগে উঠবে, চুরি ডাকাতদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। জনগণের সম্পত্তি আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার আমার ট্যাক্সের পয়সা সব যাচ্ছে সেখানে, সেই টাকা চুরি করে আজকে এক একজনের শত শত বিঘা জমি। আমরা প্রচলিত ভোটাভুটিতে বিশ্বাসী নই, আমরা পাঁচ বছর পরপর সরকার পরিবর্তনে বিশ্বাস করি না, আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাস করি। এই পৃথিবীতে এযাবৎ তিনটি শাসন ব্যবস্থা দেখা গিয়েছে, একটি হচ্ছে কি রাজতন্ত্র, আর একটা হচ্ছে গণতন্ত্র, আর তিন নম্বর হচ্ছে খেলাফত। তিনটা রাজতন্ত্র এবং গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা এবং দলীয় সিদ্ধান্ত প্রধান বিবেচ্য বিষয়, আর ইসলামী খেলাফতে আল্লাহর বিধানে চূড়ান্ত। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজ দুর্নীতিমুক্ত হবে, চোর চোরটাদের কোনো ঠাই থাকবে না, সেখানে চুরি করলে হাত কাটা হবে। কাজে তিনি প্রশাসনের যত বড় নেতাই হন তার ক্ষেত্রে একই বিচার। একজন খেটে খাওয়া গ্রামের কৃষকের ক্ষেত্রে যেই বিধান, ঠিক একই বিধান কিন্তু একজন উচ্চ পর্যায়ের ব্যক্তির ক্ষেত্রে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। সূরা নূরের আয়াত নম্বর 55। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2024 এর মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকা তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাউল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে আগত আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী সাথীবৃন্দ, আল্লাহ পাকের হুজুরে যাবতীয় শুকরিয়া। আজকের এই সুন্দর আয়োজনে আমরা সবাই অত্যন্ত গরমের মধ্যে, মাঝখানে বৈদ্যুতিক গোলযোগের কারণে অনেক কষ্ট হয়েছে দুইবার, এরপরে অত্যন্ত ধৈর্যের সাথে আমরা দ্বীনের মহাব্বতে এবং আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে নেকি প্রাপ্তির প্রত্যাশায় সুশৃঙ্খলভাবে বসে থেকে যে দ্বীনে আলোচনা শ্রবণ করেছি, করতে পারছি, সেজন্য তার বার্গে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামিক খেলাফত ও প্রচলিত গণতন্ত্র। অত্যন্ত কঠিন বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও সময় এতটাই সংক্ষেপ যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ এই আলোচনায় হবে না। তারপরেও আমরা কয়েকটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। ইসলামী খেলাফতটা আসলে কী, ইসলামী খেলাফতের আবশ্যকতা কেন, আর প্রচলিত গণতন্ত্র এর কি সমস্যা আছে, এর মধ্যে কি ডেমেরিটগুলো আর ডিমেরিটসগুলো আছে, আর ইসলামী খেলাফতের মেরিট কি, এই বিষয়ে বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। তারপরে আমরা সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাতু ওয়া ইলাইহি উনীব। খেলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব,
খেলাফত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব, যিনি প্রতিনিধি করেন, আর যিনি প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন। আর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার শাসন ব্যবস্থার নাম। আল্লাহর দাসত্বের অধীনে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার শাসন ব্যবস্থার নাম। সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামী খেলাফত যদি হয় তাহলে এখানে কি হবে, ইসলামী খেলাফতের লক্ষ্য কি হবে? লক্ষ্য হবে সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা, যেটা আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য আমরা বলি। আমরা যারা কর্মী আছি আমরা এই কথাগুলি বিভিন্ন প্রশিক্ষণে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং নিয়েছি। আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য কি বলেন তো, কে বলতে পারবেন? বলেন, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের আলোকে তার সৃষ্টিকে পরিচালনা করা হবে, এটাই হচ্ছে লক্ষ্য। আর এর উদ্দেশ্য হচ্ছে খেলাফতের সর্বত্র সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। খেলাফতের সর্বত্র সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আজকে তো সমাজ ব্যবস্থা দেখতে পাচ্ছেন ন্যায় বিচার খুব সুন্দর প্রতিষ্ঠিত হচ্ছে, রক্ষকই ভক্ষক হয়ে বসে আছে, তাই না? আঞ্চলিক ভাষা বলে বেড়া দিলাম খ্যাত না খাওয়ার জন্য, বেড়াই তো খ্যাত খায়, তাহলে খ্যাত রক্ষা করবেন কি দিয়ে? যারা সমাজের অন্যায় ধরবেন, দুর্নীতি কি রোধ করবেন, তাই না? দুর্নীতিবাজদেরকে ধরবেন, মাশাআল্লাহ তাদের দুর্নীতির ফিরিস্তি লিখতে গেলে দুই চারটা পিএইচডি হবে, ডক্টরেট করতে হবে, এত পরিমাণ দুর্নীতি তাদের, এত পরিমাণ সম্পদের মালিক তারা হয়েছেন যে সম্পদ রাখার আর জায়গা নেই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করেছেন যারা তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে এবং সৎকর্ম সম্পাদন করবে তাদেরকে তিনি কি করবেন, লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে অবশ্যই তিনি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাবেন। সুবহানাল্লাহ, কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে যারা ঈমানদার হবে এবং সৎকর্ম সম্পাদন করবে তাদেরকে তিনি এই পৃথিবীর শাসন ক্ষমতায় বসাবেন, এটা আল্লাহর ওয়াদা। ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে ইতিপূর্বেও আল্লাহ ঈমানদারদেরকে শাসন ক্ষমতায় বসিয়েছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা, আর তিনি তাদের জন্য তাদের দিনকে সুদৃঢ় করবেন যে দিনটা তাদের জন্য মনোনীত করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, এবং তাদেরকে কি ভীতির বদলে নিরাপত্তা প্রদান করবেন। এই আয়াতে কারিমার মধ্যে সূরা নূরের 55 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়ের অঙ্গীকার করেছেন। কয়টা বিষয়? তিনটা বিষয়। তার এক নম্বর হচ্ছে তিনি শাসন ক্ষমতা প্রদান করবেন, যারা ঈমানদার হবে নেক আমল করবে তাদেরকে তিনি শাসন ক্ষমতা প্রদান করবেন। দুই নম্বর হচ্ছে ইসলামকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠা করবেন, ইসলামকে তিনি বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠা করবেন। আর তিন নম্বর হচ্ছে ভীতির বদলে তিনি নিরাপত্তা দান করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয় অঙ্গীকার করেছেন। এই ওয়াদা ইসলামী খেলাফত ও খেলাফতের রাশেদার 30 বছরের শাসনামলে এই ওয়াদাটা কি হয়েছে, পূর্ণতা লাভ করেছে বলে অধিকাংশ মুফাসসিরের মত। 30 বছর খোলাফায়ে রাশিদিন সহ 30 বছর ইসলামী খেলাফত ছিল, এর মধ্যে এটা পূর্ণতা লাভ করেছে বলে অনেক মুফাসসির এই মত দিয়েছেন। এখনও যদি এই আমল এবং ঈমান এবং আমলের মধ্যে ঠিক থাকে, দৃঢ়তা থাকে, আমাদের নিজস্ব কোনো তরিকা অবলম্বন না করে ইসলামী খেলাফতের যে পদ্ধতি আছে, ইসলামী খেলাফতের যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা আছে, আমরা যদি এই হক পথে থেকে হক আন্দোলন করি, আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা বসাতে পারবেন না? কি বলেন, পারবেন না? নিশ্চয় ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য এই ঈমান আমাদের রাখতে হবে। সম্মানিত ভাইরা, ইসলামী খেলাফত ব্যবস্থা এবং অন্যান্য শাসন ব্যবস্থার মধ্যে চেতনাগত পার্থক্য হচ্ছে আখেরাত। ইসলামী খেলাফতের মধ্যে এবং অন্যান্য শাসন ব্যবস্থা এর মধ্যে চেতনাগত পার্থক্য কি? আখেরাত।
আজকে যারা ক্ষমতা আছেন, সারা ওয়ার্ল্ডে যারা ক্ষমতা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, বলেন তো তাদের মধ্যে কি আখেরাত আছে? ইল্লা মাশাল্লাহ, থাকতে পারে কারো ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু ইসলামী খেলাফতের মৌলিক বিষয় হচ্ছে আখেরাত। আখেরাতের চেতনা নিয়েই তারা কি করে নেতৃত্ব দিবে, কিন্তু অন্যান্য শাসন ব্যবস্থার মধ্যে আখেরাতের কোনো চেতনা নেই, আছে দুনিয়া। কিভাবে দুনিয়া কামাই করা যায়? আমি ক্ষমতা যাওয়ার জন্য এত কোটি টাকা ইনভেস্ট করেছি, তো এটা কিভাবে কামাই করব, আয় করতে হবে, তো এটার আরও কয়েক গুণ বেশি আমাকে অর্জন করতে হবে, উপার্জন করতে হবে, এই একটা টার্গেট কিন্তু আমাদের নেতৃবৃন্দের হয়ে থাকে, যার ফলে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। এই পৃথিবীতে এযাবৎ তিনটি শাসন ব্যবস্থা দেখা গিয়েছে, কয়টা শাসন ব্যবস্থা? তিনটা। এবং তিনটা শাসন ব্যবস্থার মধ্যে তিনটা আদর্শ বা আদর্শ ফুটে উঠেছে। তিনটা শাসন ব্যবস্থার মধ্যে তিন ধরনের আদর্শ ছিল। এই তিনটি শাসন ব্যবস্থার মধ্যে একটি হচ্ছে কি, রাজতন্ত্র, আর একটা হচ্ছে গণতন্ত্র, আর তিন নম্বর হচ্ছে খেলাফত। তিনটা, আচ্ছা আমরা তিনটা বিশ্লেষণ করলে সহজে বুঝতে পারবো। রাজতন্ত্রে কি হয়, রাজার ইচ্ছায় চূড়ান্ত, রাজা যা বলে সেটা কি ফাইনাল, জনগণের কোনো অধিকার সেখানে চলে না, তার হাতে সার্বভৌম ক্ষমতার চাবিকাঠি। রাজার অযোগ্য সন্তানও যদি থাকে, সেই কিন্তু পরবর্তীতে রাজা হবে, এটা নিয়ম, রাজপুত্র রাজা হচ্ছে। তো এই রাজতন্ত্রটাও এখানে সার্বভৌমত্ব ক্ষমতার চাবিকাঠি কিন্তু রাজার হাতে থাকে। তারপরে গণতন্ত্রে আসেন, এখানে জনগণের ইচ্ছা চূড়ান্ত, জনগণের ইচ্ছায় চূড়ান্ত, জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, তাই অধিকাংশের রায় চূড়ান্ত। এই গণতন্ত্রের শিরিক আছে কয়টা বলতে পারবেন? দুইটা। কি কি? এক নম্বর, জনগণের সার্বভৌম ক্ষমতার মালিক, তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক কে? তাহলে সার্বভৌমত্বের ক্ষমতাটা ছিনতাই করে, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে ছিনতাই করে জনগণের উপরে দেওয়া হয়েছে, এর একটা শিরিক, আল্লাহর সাথে শরিক করা হয়েছে। আর দুই নম্বর শিরিক হচ্ছে কি বলেন তো, অধিকাংশের রায় চূড়ান্ত, অধিকাংশ মানুষ যদি হারামের পক্ষে রায় দেয়, আমাদের পার্লামেন্টারিয়ান যারা আছেন, অর্থাৎ সাংসদ যারা, মাননীয় সাংসদ যারা আছেন, তারা সবাই মিলে যদি বলে যে সুদ হালাল, তাহলে এটা বাংলাদেশের পার্লামেন্টের হালাল, কিন্তু ইসলামিক পার্লামেন্টে কি হালাল হবে বলেন? ইসলামিক পার্লামেন্টে বা ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের সকল মানুষ যদি একত্রে এক বাক্যে বলে ওঠে যে সুদ হালাল হালাল, তাহলে কি হালাল হবে? ইসলামিক খেলাফতে আল্লাহর বিধানই চূড়ান্ত, অধিকাংশ রায়ের কোনো তোয়াক্কা এখানে নেই, বরং কালিলুম ইবাদিয়া শাকুর, আল্লাহ বলেছেন কি, অল্প সংখ্যকই আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম না বেশি, আল্লাহ বলেন আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম না বেশি, কম, জান্নাতে বেশি মানুষ যাবে না কম মানুষ যাবে? কম মানুষ যাবে, কয়জন যাবে? হাজারে হাজারে একজন মানুষ জান্নাতে যাবে, তো অধিকাংশ মানুষ তো জাহান্নামে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ পক্ষে থাকলেন না তো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, নবীকে বললেন হে নবী, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শোনো, তাহলে তারা তোমাকে কি করবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তো অধিকাংশ মানুষের কথা শোনা যাবে না সময়ুদ্দিনী ভাইরা, তাহলে কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে, কম সংখ্যক মানুষই আল্লাহর কৃতজ্ঞ বান্দা, এই জন্য কম সংখ্যক মানুষ যদি হকের পক্ষে থাকে, এটাই কিন্তু সঠিক দল, তাই না? সংখ্যার পূজা আমরা করি না, আমরা সংখ্যার পূজা করি, সংখ্যা বেশি হোক এটাকে আমাদের কাম্য, আমরা চাই দিনদার পরহেজগার কম সংখ্যক মানুষ হোক, কিন্তু তারা সঠিক দিন পালন করুক। আর এই সঠিক দিন পালনের জন্য আমরা আপনাদের সামনে বিভিন্ন আয়োজন, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন দাওয়া, আমাদের লেখনী, আমাদের বক্তব্য সব কিছু উপস্থাপন করছি, একটাই উদ্দেশ্য, সেফ আখেরাতের জন্য নাজাত পাই। কি উদ্দেশ্য? আখেরাতে নাজাত পাই, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জান্নাত থেকে নেমে আসি নাই, জান্নাত থেকে তো এসেছি, তো জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে আমরা ফিরে যেতে চাই। এই মাঝখানের যে এই পথটা যাত্রা পথ, এই পথটা মসৃণ না, এটা কাটাযুক্ত পথ, এখানে আপনাকে বাতিলের সাথে মোকাবেলা করেই চলতে হবে, আপোষহীনভাবে আপনাকে চলতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আপনাকে লড়াই করতেই হবে, শিরিক বিরুদ্ধে বিদআতের বিরুদ্ধে আপনাকে
সুচ্ছার হতেই হবে, তবে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের প্রিয় পত্রিকার নাম কি বলেন তো? তাহরিক পড়েন আপনারা? সবাই পড়েন কি? আমার তো মনে হয় না। আচ্ছা, একটু দয়া করে হাত তুলুন তো, কয়জন তাহরিকের গ্রাহক আছেন, পড়েন নিয়মিত? নামান। অনেকেই কিন্তু হাত তুলতে পারেন নাই, এটা কি দুঃখজনক না? আপনারা কর্মী তো, কর্মী হয়ে যদি তাহরিক না পড়েন, আমি যে বিষয়ে বক্তব্য দিচ্ছি এই বিষয়টা গত দুই সংখ্যার তাহরিকের সম্পাদকীয়তে আসছে, পরপর দুই সংখ্যার সম্পাদকীয়টা পড়লে ইসলামী খেলাফত কি, গণতন্ত্র কি, এ বিষয়ে একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে আপনাদের। কিন্তু তাহরিক তো আপনারা পড়েন না। আমরা অনুরোধ জানাবো, আজকে আমাদের ভাইয়েরা আছে, আপনাদের সবার কাছে একটা করে কার্ড দিবে, তাহরিক যারা পড়েন না বা যারা গ্রাহক হন নাই বা এজেন্ট হন নাই, তারা আপনাদের ঠিকানাটা লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তাহরিক এবং তাওহীদের ডাক, সোনামণি, প্রতিভা, এই তিনটা পত্রিকা আমাদের এখানে প্রকাশ হয়। তিনটা পত্রিকা কিন্তু গুরুত্বপূর্ণ। এই তিনটি পত্রিকার আপনারা যদি গ্রাহক এজেন্ট না হয়ে থাকেন, আপনারা লিখে দিবেন কে গ্রাহক হতে চান, এক কপি হলে এক কপি, পাঁচ কপি হলে পাঁচ কপি, এজেন্ট হওয়ার জন্য কমপক্ষে পাঁচ কপি নেবেন, মাসে ৩০ টাকা করে যদি আপনি খরচ করেন, আপনি পাঁচটা পত্রিকা নিলে ১৫০ টাকা, তাই না? তো ১৫০ টাকা যদি দেওয়ার স্বার্থে আপনি ব্যয় করতে না পারেন, তাহলে আপনি কিসের কর্মী বলেন? নিজে একটা পড়বেন, বাকি ৪টা মানুষকে দেন, মানুষকে হাজিরা দিবেন, দান করবেন, মানুষ পড়ে সঠিক দিন পাবে, এই সঠিক দিন পাওয়ার মাধ্যমেই তিনি কি করবেন, সহি আকিদা মানহাজের পথে ফিরে আসবেন। তাহলে প্রচলিত এই দুইটা কি বললাম, রাজতন্ত্র এবং গণতন্ত্র, আর তিন নম্বর হচ্ছে খেলাফত। তিনটা শাসন ব্যবস্থার কথা বলেছি, একটা রাজতন্ত্র, একটা গণতন্ত্র, আর একটা খেলাফত। মূলত মৌলিকভাবে কিন্তু দুইটা, রাজতন্ত্র এবং খেলাফত, এই দুইটা কিন্তু মূল। আর পরবর্তীতে গণতন্ত্র, এটা সৃষ্টি হয়েছে আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে, কিন্তু সাহাবা যুগ থেকে ইসলামের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত দুইটা হচ্ছে মৌলিক, মানে মৌলিকভাবে শাসন ব্যবস্থা ছিল দুইটা, একটা হচ্ছে রাজতন্ত্র, একটা হচ্ছে খেলাফত। এখন গণতন্ত্র যেহেতু আমরা সেটাও বলছি, তাহলে খেলাফতের যে আদর্শ সেটা হচ্ছে কি? খেলাফতের মধ্যে সেখানে কোনো জনগণের কোনো ক্ষমতা নেই, ওহির বিধানই চূড়ান্ত। কি? ওহির বিধানই চূড়ান্ত, ওহির বিধানে যা আছে সেটাই মানতে বাধ্য। এই তিনটা শাসন ব্যবস্থার মধ্যে মৌলিক যে পার্থক্য আছে কয়েকটা, আমি আপনাদেরকে আরও স্মরণ করে দিচ্ছি। ইসলামী খেলাফতের মধ্যে কোনো ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া ব্যতীত। ইসলামী খেলাফতটা সার্বজনীন, প্রত্যেকটা মানুষের অধিকার এখানে নিশ্চিত করতে হবে। একজন মুচি, একজন মেথর, একজন সমাজের কর্মচারী, তার কি অধিকার সেটা এখানে বলা আছে, তার অধিকার তাকে দিতে হবে। একজন শিক্ষিত মানুষের অবস্থান কি সেটাও বলা আছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কার কি মৌলিক অধিকার সেটা নিশ্চিত করেছে কি কায়ে একমাত্র ইসলামী খেলাফত। এখানে আল্লাহর কাছে, আল্লাহর মানদণ্ডে শুধুমাত্র তাকওয়া বা আল্লাহ ভীতিটাই সবচাইতে বড় মানদণ্ড, মর্যাদার মর্যাদার মানদণ্ড একমাত্র তাকওয়া। টাকা পয়সা, অবস্থান, ক্ষমতা, পদ, পদমর্যাদা, এগুলো কোনোদিনও মর্যাদার মানদণ্ড নয়। আলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াশীল। আচ্ছা দেখুন, গণতন্ত্র, রাজতন্ত্র এবং ইসলামী খেলাফত, রাজতন্ত্র, গণতন্ত্র এবং খেলাফতের মধ্যে যে পার্থক্য, এক নম্বরে যেটা বলতে হচ্ছে, রাজতন্ত্র গণতন্ত্র দুটি মানব রচিত, আর খেলাফত আল্লাহ প্রেরিত ইসলামের শাসন ব্যবস্থার নাম। রাজতন্ত্র গণতন্ত্র দুইটা মানুষের তৈরি করা, আর খেলাফতটা কি? আল্লাহ প্রদত্ত, এটা প্রদত্ত, এটা রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এবং তারপরে খলাফায়ে রাশিদিন যারা খলিফা ছিলেন তাদের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা দেখেন, হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু পরে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তারা কীভাবে নেতৃত্ব নির্বাচন করেছিলেন? তারা কেউ মানুষের কাছে ভোটের জন্য ভিক্ষা চান নাই, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হানা দেন নাই যে আমাকে ভোট দিতে হবে, আমি ভালো মানুষ, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। এই নিজের আত্মপ্রশংসায় তারা কোনোদিন লিপ্ত ছিলেন না। কিন্তু প্রচলিত গণতন্ত্রে কী হচ্ছে, নেতা যত বড় চোরই হন, যত বড় বাটপারি হন না কেন, তার যত সুনাম মাইকে আমরা শুনতে পাই। সম্মানিত বুঝতে, দুই নম্বর হচ্ছে মানুষের হাতে সার্বভৌম ক্ষমতা, গণতন্ত্র এবং রাজতন্ত্রের ক্ষমতা মানুষের হাতে, আর ইসলামী খেলাফতের ক্ষমতা কার হাতে বলেন? কার হাতে?
আল্লাহর হাতে কথা বলতে হবে। বুঝতে পারছেন না আমার কথা? ইসলামের খেলাফতে ক্ষমতা কার হাতে থাকবে? আল্লাহ হাতে, মানুষের হাতে নয়। তিন নম্বর হচ্ছে, মানব রচিত বিধান অনুযায়ী রাজতন্ত্র গণতন্ত্র চলে, আর ইসলামের খেলাফত চলে কার বিধান অনুযায়ী? আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী। রাজতন্ত্র এবং গণতন্ত্রে মানুষ মানুষের দাসত্ব করে। চার নম্বর, রাজতন্ত্র এবং গণতন্ত্রে মানুষ মানুষের দাসত্ব করে, কিন্তু ইসলামী খলাফত খেলাফতে মানুষ কার দাসত্ব করে? আল্লাহর দাসত্ব করে। পাঁচ নম্বর হচ্ছে, মানুষের আইন পরিবর্তনশীল। মানুষ যে আইনটা তৈরি করে এটা পরিবর্তন হয় না। বাংলাদেশের যে আইন সংবিধান, এটা পরিবর্তন হয় নাই, সংশোধন হয় নাই। এই পর্যন্ত কতবার সংশোধন হয়েছে, কতবার বলতে পারবেন? কত? 17 বার। আল্লাহর বিধান আল কোরআনুল করিম, এটা কি একবারও সংশোধন হয়েছে? বা এটা কত দাবি উত্থাপিত হয়েছে সংশোধন করতে হবে? কোন নবী করেছেন, আল্লাহ নবী বলেছেন, বা তারপর আইমে মুস্তাদিন যারা আছেন মুফাসসিরিনে কেরাম, তারা কেউ কি এই বিষয়ে গবেষণা করতে গিয়ে কেউ এই দাবি করেছেন যে কোরআনটা পরিবর্তন করা উচিত, এই আয়াতটা সংশোধন করা উচিত? এটা করেন নাই। কোরআন এমন একটি সংবিধান যার কোনো পরিবর্তন নেই। কোরআন এমন একটি সংবিধান যে সংবিধানের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহাতীত, সন্দেহ মুক্ত একটি কিতাব হচ্ছে কোরআন। রাজতন্ত্রের রাজা এবং গণতন্ত্রের দলনেতা সীমাহীন ক্ষমতার মালিক। পক্ষান্তরে খলিফা আমিরের ক্ষমতা আল্লাহর বিধান দ্বারা নিয়ন্ত্রিত। খলিফা বা আমির ইচ্ছা করলে নিজে কিছু করতে পারবেন না, আল্লাহর বিধানের বাইরে তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। কিন্তু গণতন্ত্র আর রাজতন্ত্রে রাজা যেটা করবে, দলনেতা যা করবে, সেটা দলনেতার সিদ্ধান্তের বাইরে। আমাদের দেশের প্রেসিডেন্টও কিন্তু ক্ষমতা থাকতে পারে নাই, শুধুমাত্র ফুল দিতে যায় নাই, তাই না? অতীত ইতিহাস তো আপনারা জানেন, এটা হচ্ছে গণতন্ত্রের অবস্থা। কিন্তু ইসলামী খেলাফতে আল্লাহর বিধানের বাইরে খলিফা নিজে কোনো আইন রচনা করতে পারবেন না, তিনি বলতেও পারবেন না। নয় নম্বর হচ্ছে, আট নম্বর, রাজার অযোগ্য পুত্রকন্যাগণ এবং গণতন্ত্রের দলীয় প্রভাবে অসৎ অযোগ্য ব্যক্তি নেতা নির্বাচিত হতে পারেন, কিন্তু ইসলামী খেলাফতে বিজ্ঞ নির্বাচক মণ্ডলীর সুরার ভিত্তিতে পরামর্শের মাধ্যমে শরীয়ত নির্ধারিত শর্তাদি পূরণ সাপেক্ষে যোগ্য আল্লাভীর ব্যক্তি মাত্র খলিফা মনোনীত হতে পারেন। ইসলামী খেলাফতে নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসালিল ইমারা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসালাতিন উকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা। তুমি নেতৃত্ব চেয়ে নেও না, যদি তোমাকে তোমার চাওয়ার ভিত্তিতে তোমাকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তুমি তার মধ্যে পড়ে যাবে, তুমি দায়বদ্ধ হয়ে যাবে নেতৃত্বের, মানে কি বলা যায়, নেতৃত্বের অর্থাৎ জবাবদিহিতার মধ্যে তুমি পড়ে যাবে। আর যদি তোমাকে না চাইতে তোমাকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তোমাকে সাহায্য করা হবে, তুমি সাহায্য প্রাপ্ত হবে। কাজে নেতৃত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ ইসলামী খেলাফত রাখে নাই। নয় নম্বর হচ্ছে, ব্যক্তির ইচ্ছা বা দলীয় সিদ্ধান্ত প্রধান বিবেচ্য বিষয়। রাজতন্ত্র এবং গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা এবং দলীয় সিদ্ধান্তই প্রধান বিবেচ্য বিষয়, আর ইসলামী খেলাফতে আল্লাহর বিধানই চূড়ান্ত। দশ নম্বর হচ্ছে, শেষ সর্বশেষ পয়েন্ট হচ্ছে 10 নম্বর, রাজতন্ত্র এবং গণতন্ত্রে কি ক্ষমতা দখলের লড়াই নেই? ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজ দুর্নীতিমুক্ত হবে, চোর চুট্টাদের কোনো ঠাঁই থাকবে না, সেখানে চুরি করলে হাত কাটা হবে। কাজে তিনি প্রশাসনের যত বড় নেতাই হন তার ক্ষেত্রে একই বিচার, সাধারণ মানুষের ক্ষেত্রে, একজন খেটে খাওয়া গ্রামের কৃষকের ক্ষেত্রে যেই বিধান, ঠিক একই বিধান কিন্তু একজন উচ্চ পর্যায়ের ব্যক্তির ক্ষেত্রেও। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের যে সমাজ ব্যবস্থা, বড় বড় রাঘব বোয়ালরা মাপ পেয়ে যায় বড় বড় চুরি করে, যারা পুকুর চুরি করে, যারা পুকুর ডাকাতি করে, তাদের এদেশে কিছুই হয় না, তারা খুব সানন্দে ঘুরে বেড়ার সুযোগ পেলে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষ যদি চুরি করে, দেখেন বাংলাদেশের জেলখানাগুলি ভর্তি আসামিতে কয়জন সত্যিকার অপরাধী? মুষ্টিমুখ সংখ্যা খুবই কম যারা জেলখানায় বন্দী আছেন,
হাজার হাজার বন্দী নিরপরাধ মানুষ, আমরা এগুলো জেনেছি যখন আমির জামাত জেলখানায় ছিলেন, তখন থেকে জানি নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী থেকে তাদের কেউ থাকে না, সহায় থাকে না, তাদের মামলা চালানোর লোকজন থাকে না, আইনি লড়াই করতে পারে না, কিন্তু যারা রাগব্বাল তাদেরকে তাদের টিকিট স্পর্শ করা যায় না, তারা ঠিকই আইনের ফাঁকফোঁক করতে পারবে যায়। এটাই হচ্ছে গণতন্ত্রের লাভ মাশাআল্লাহ। এই ধরনের গণতন্ত্র থেকে আমরা মুক্তি চাই, ইসলামী খেলাফত চাই, দল ও প্রার্থী বিহীন নেতৃত্ব নির্বাচন আমরা দাবি করি। আমরা প্রচলিত ভোটাভুটিতে বিশ্বাসী নই, আমরা পাঁচ বছর পরপর সরকার পরিবর্তনে বিশ্বাস করি না, আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এদেশে একজন মানুষের আকীদার যদি পরিবর্তন হয়, একজন মানুষ যদি সেই আকীদা পোষণ করে, তাকে জীবন দিতে হলেও সে কোনোদিন আকীদা ছেড়ে কোনোদিন বাতিল আকীদার অন্তর্ভুক্ত হবে না। যে মানুষটা জানবে চুরি করে হারাম, যে মুসলমান শিখবে যে দুর্নীতি করা যাবে না, লায়াত খুলুল জান্নাত জাসাদুন মুযিয়াবিল হারাম, এই হাদিস যার মাথার মধ্যে থাকবে, যে ব্যক্তি হারাম খেয়ে তার দেহকে পুষ্ট করবে সে জান্নাতে যেতে পারবে না, এই হাদিস যার অন্তরে থাকবে, তাকে টাকার যত বড় অফারে দেওয়া হোক সে টাকা গ্রহণ করবে না। এই শিক্ষা দিতে চায় যুবসংঘ, এই ধরনের সৎ যোগ্য মানুষ তৈরি করতে চায় বাংলাদেশের আহলে হাদিস যুবসংঘ। দুর্নীতিবাজ ডাকাত চোর পাটপাট তৈরি করার জন্য আহলে হাদিস যুবসংঘ গঠিত হয় নাই। হয়তো যুবসংঘের ভাইদের প্রতি আমাদের আবেদন থাকবে, সৎ মানুষ হিসেবে করে উঠুন, এই সমাজ আমাদের, এই দেশ আমাদের, এই দেশকে এক বিন্দু রক্ত থাকতে ধ্বংস হতে দেওয়া যাবে না। এদেশের মানুষ জেগে উঠবে, এদেশের মানুষ কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে জেগে উঠবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জেগে উঠবে, চুর ডাকাতদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। জনগণের সম্পত্তি আজকে, জনগণের সম্পত্তি আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার আমার ট্যাক্সের পয়সা সব যাচ্ছে সেখানে, সেই টাকা চুরি করে আজকে এক একজনের শত শত বিঘা জমি, এক একটা কাহিনী পড়লে পত্রিকায় চোখ ছানা বড় হয়ে যায়, সেই আবেদ আলীর কাহিনী আর কি বলবো। এগুলো তো যাই হোক, সময় সংক্ষেপ, আমরা চাই এদেশের মানুষকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে, সৎ মানুষ তৈরি করতে চাই। সৎ মানুষ তৈরি করার জন্যই বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ কাজ করে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তাহরিকের এজেন্ট হওয়ার জন্য আমি আবারও বলছি, প্রত্যেকে তাহরিকের গ্রাহক হবেন। আহলে হাদিস যুবসংঘের আন্দোলনের কোনো কর্মী যদি তাহরিক না পড়েন, আমরা মনে করে নিব আপনি আন্দোলনের কর্মী না। ছোট্ট একটা স্লিপ দেওয়া হচ্ছে, তাহরিক তাওহীদের ডাক সোনামণি প্রতিভা, এখানে আপনার নাম, ঠিকানা এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নম্বর দেওয়া আছে, শুধু লিখে দিবেন। আপনি কয় কপি নেবেন? পাঁচ কপি কম করে নেবেন, পাঁচ কপি কমপক্ষে পাঁচ কপি তাহরিক আপনারা নেবেন, এক কপি নিজে পড়বেন, চার কপি দান করবেন। আপনার একটা তাহরিক বিতরণের মাধ্যমে একজন মানুষ যদি এই আকীদা পোষণ করে, সহি দিনটা বুঝে, মনে করে নেবেন এটা লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলা ওয়াহিদান খাইরুল লাকা মিন হামুরিন নিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত পায়, শুনে রেখো, এটা তোমার জন্য সবচাইতে দামি লাল উট কুরবানি করার চাইতেও বেশি নেকি হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি তাহরিক দিয়ে মাসে 150 টাকা খরচ করতে না পারেন, তাহলে আপনি কীভাবে সমাজ সংশোধন করবেন? প্রত্যেকের কাছে আবেদন থাকবে, প্রত্যেকের তাহরিকের গ্রাহক এজেন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনটা পত্রিকা আমাদের এখান থেকে প্রকাশ হয়, একটা মাসিক, দুইটা দ্বিমাসিক, পাঁচ কপি করে প্রত্যেকটা পত্রিকা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন এবং এই দাওয়াতকে আল্লাহ কবুল করুন, আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।